গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ সমাপ্তি ঘোষ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ। তো এখন বাজে 9:30 মতো, তো ডোডো সানাম উঠে পড়েছে অনেকক্ষণ আগে। তো আমার স্নান হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে, তো চা বানানো মানে চা বানানো হয়ে গেছে। এই যে ডোডো সোনা, দেখো পাউরুটি আর চা নিয়ে কি করছে। পাউরুটি দিয়ে চা দিয়ে খাবার, বিস্কুট নিয়েছি দুটো, আর ওইদিকে পায়েস বসিয়ে দিয়েছি। কালকে রাতে দুধ ছিল, তাই পায়েস ভাবলাম দুধটা কি হবে, পায়েস বসিয়ে দিয়েছি, ওদিকে পায়েস হচ্ছে। তো দেখো ডোডো সোনা কি করছে, একদিকে কার্টুন দেখছে আর একদিকে বিস্কুট নিয়ে খাচ্ছে। দেখো দেখো পাউরুটা কিন্তু করছে এই যে, আর একদিকে কার্টুন দেখছে। তো গাইস রান্নাঘরে চলে এসেছি, এদিকে পায়েসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার কাজল কিশমিশ আর আলমন্ড বাদামটা দিয়ে দেবো, তোমাদের দাদা ভাই ভালোবাসে আলমন্ড বাদাম দিই। এই যে ডোডো সোনা জ্বালাজন করছে, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখো 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 কিনবা নাও, প্রায় সিদ্ধ হয়ে গেছে, দুধটা পুরো হয়ে গেছে। আর এই যে এদিকে কাজু কিশমিশ আলমন্ড বাদামও দেবো, তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে, ড্রাই ফ্রুট দিলে ভালো লাগে ওর আর কি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর আজকে মাছ রান্না করব। এই যে মাছটা ধুয়ে রেখে আগে থেকে ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম সকালে, তো এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মাছ রান্না করব বলে, তো ভেজে নেবো পরে। চলো গাইস পরে দেখাচ্ছে, এটাকে দিয়ে দিই তোমাদের। তো এবার চিনি দিয়ে দেবো, তারপরে ফুটবে দিয়ে নামিয়ে দেবো। মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, আজকে ভাতটা প্রায় ফুটে গেছে, অল্প লবণে দিয়েছি। এই যে আলু কেটে রেখে দিয়েছি, এবার মশলাটা করে নেবো। ময়দাতে বলছে জিরে আদা আর টমেটো আর একটু সরষে আর একটু পোস্ত আর লঙ্কা দিয়েছি। আজকে পেঁয়াজ রসুন কিছুই দেবো না, তো এটা দিয়ে করবো আজকে এই মশলা দিয়ে। চলো সঙ্গে থাকো। তো এবার আমি মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব। তো শিল নোড়াও আছে, তো শিল নোড়াতে অতটা মানে সুবিধা হয় না, মিক্সিতে করলে তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হয়েও যায়, সুবিধাও হয়। আর তাছাড়াও ডোডো সোনা আছে, সব থেকে বড়ো কথা হচ্ছে ডোডো সোনা আছে। ও তো নিচে যদি মশলা কষতে বসি মানে বাটতে বসি, তো ও তো আগের সঙ্গে সঙ্গে চলে আসবে। তো এমনিতেই একটা ছোট্ট নোড়া আছে, ওটাতে দেখে যে আমি আদা তারপরে রসুন এগুলো থেতো করি, তো ওইগুলো দেখে ওই নোড়াটা নিতে যাবে দিন, নোড়া নিয়ে আমার মতন তখন যা সামনে পাবে সেটাকে ধরে থিতো করবে আর কি। তো আর কি বলবো, ও এখন যাই দেখবে তাই শিখবে, এখন কপি করবে আর কি। তো এদিকে আমি মাছ ভাজাটা একদিকে হচ্ছে ঢাকা দিয়েছি এই কারণে, কেননা তেল ছিটকে আসছে সেই জন্য, তো ডোডো সোনা যখন তখন চলে আসতে পারে ওই কারণে মানে ঢাকা দিয়ে রেখেছি। তো তোমাদের দাদাভাই বলে যে ওর কাছ থেকেই শেখা আর কি, যে খুব তেল ছিটকালে তখন তুমি ঢাকা দিয়ে দেবে, তাহলে অতটা তেল ছিটকাবে না, গায়ে এসে পড়বে না অন্তত। তো এদিকে ভাতটা হয়ে গেছে, তখন মাছটা করে নিয়ে মানে কষিয়ে দিয়ে জলটা ঢেলে দিয়ে একবারে ডোডো সোনাকে স্নান করিয়ে দেবো, তো ওকেও খাইয়ে দেবো, তখন আবার স্নান টান করিয়ে তখন ঘুম পাড়িয়ে দেবো একবারে। তোমাদের দাদা ভাই যখন আসবে তখন একবারে ঘুম পাড়িয়ে দেবো আর কি। তো এদিকে আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, তো ডোডো সোনা এদিকে বদমাইশি করছে, একদিকে আমি এদিকে করছি। তো আজকে মানে তাড়াহুড়ো করে কড়াইটাও ভালো গরম হয়নি, তেলটাও গরম হয়নি, মানে যে মাছগুলো উঠছে না দেখতেই পাচ্ছে, লেগে লেগে আছে গায়ে গায়ে। তো এরকম করে করতে হবে আর কি। তো ডোডো সোনা দেখো এদিকে চলে গেছে, আর আমি এদিকে তাড়াহুড়ো করছি, মাছটা ভেঙেই গেল প্রায়। তো দেখো ডোডো সোনার মজা রাখো, বেসিনের ওপরে উঠে দাঁড়িয়ে আছে, কি করবো বলো, তোমাদের দাদা ভাই নেয় আমাকে কিভাবে রান্না করতে হয় তোমরাই দেখো। তো কি কান্না কাঁদছে, বেসিনের ওপরে উঠবে, উঠে এগুলো সব ঘাঁটবে এখন, এই যে এরকম ঘাঁটছে, কি করবো আমি। তো ডোডো সোনা খুবই বদমাইশি করছে আজকাল, যত বড় হচ্ছে তত বদমাইশি আরো বাড়ছে। এবং মশলাটা দিয়ে দেবো কোনো রকমে করে রান্না করতে চলে যাবো। ওই যে ওইদিকে পায়েসটা রেখেছি, পায়েসটা দেখছে এখন। এই পাচ্ছ ডোডো সোনা কতটা বদমাইশি করছে,
দোরসোনাকে রান্না করা মানে বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার আর কি বলতে পারো। তো তোমাদের দাদা ভাই না থাকলে এরকম চ্যালেঞ্জ নিয়েই আমাকে কাজ করতে হয়, রান্না করতে হয়, তো কি আর করা যাবে আর কি। ও তো বাচ্চা, ও এখানে বুঝতে হয়নি, সে হতো তো করতেই হবে, এইটুকুনি কষ্ট তোমাকে করতেই হবে, তাই না বলো? তো কোনো রকমে তার জন্য মশলাটা আগেই পেস্ট করে নিয়েছি, তো শুধু তেলে দিয়ে মশলাটা কোনো রকম পেস্ট করে আলুটা দিয়ে নেড়ে মানে ঢাকা দিয়ে দেবো, তাহলে তো আর কোনো অসুবিধা নেই, ঢাকা দিয়ে দিতে পারলেই তো সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দিলে মাছ রান্নারই দিই, তাই না বলো? তো তাই করব, শর্টকাটে রান্না আর কি। তো এ দেখো দেখো আমার কষানোও হয়ে গেল, আবার জলও দিয়ে দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে। সোনার ডালটা বসিয়ে দিয়েছে, হয়ে গেছে প্রায়, সিটি দিয়ে দিয়েছে, আরেকটা সিটি দিলে বন্ধ করে দেবো। আর এদিকে দেখি মাছটা, এদিকে আমার মাছটাও হয়ে গেছে, এবার আমি রেখে দেবো, গ্যাস অফ সান্তন করিয়ে দিলাম, ও এখন বসে কার্টুন দেখছে, ডালটা হয়ে গেলে ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো গায়ের সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। তো গায়েস এখন বাজে 2:45 মতো, তোমাদের দাদা ভাই চলে এসেছে অনেকক্ষণ আগেই, ডোরোসোনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, ডোরোসোনা ঘুমাচ্ছে। তো এই যে তোমাদের দাদা ভাই খেতে শুরু করেছে, এবার আমিও খেয়ে নেবো, চলো দেখাই একবার। এই যে মাছ করেছিলাম আজকে শুধু, আর এই পায়েস, আর এই যে লেবু, এটা দিয়েই হয়ে যাবে দুপুরের লাঞ্চ আজকে। তো গায়েস পরে দেখা হচ্ছে, খেয়ে দিয়ে নিই তারপরে। আমাদের লাঞ্চ কমপ্লিট, এবার একটু ঠান্ডা খাবো, স্লাইস তোমাদের দাদা ভাই সেদিনকে এনেছিল, সেই যে আমরা গিয়েছিলাম শপিং করতে, তো সেদিনকে গরম ছিল বলে খাইনি, আজকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আবার নর্মালে খাচ্ছি, কেননা ছেলে ঠান্ডা লেগে যেতে পারে এই কারণে। তোমাদের দাদা ভাই খাচ্ছে, বলছে এত দিয়েছো, এবার বলছে দিয়েছো, এখন খেয়ে নি, এই জিনিস পেলে কেউ ছাড়ে। গরমের এইসব ঠান্ডা খেতে ভালো লাগে, তাই না বলো? এখন ভালোই গরম পড়ে গেছে, তবে আমাদের এখানে তো সেরকম গরম নয়, বাট তবুও ভালোই গরম পড়েছে এখানটায় যে তুলনায়, তো এইসব খেতে ভালোই লাগে আর কি। কালকে আবার নীল পূজা আছে, কালকে তো ভাতটাতে এসব খাবো না, সেহেতু এই ঠান্ডা ফল টল খাবো, লুচি এসব বানাবো কালকে আবার। বাড়িতে গোলাপ জামুন বানাবো, ভালোই ইচ্ছে করছে না আর কি, ছেলে নিয়ে সারাদিন এসব করে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না, দুপুরে একটু শুতে ইচ্ছে করে। তা ও তো এত রাত করে ঘুমাচ্ছে আজকাল, এখন রাত দুটোর নিচে ঘুমাচ্ছে না, তাহলে কে বলো কার শরীর চলে, ঘুমাতেই চাইছে না এখন, রাতে দেরি, এই সকালে দেরি করে উঠছে আর রাতে ঘুমাতে চাইছে না। এই যে দুপুরে খেয়ে দেবো ঘুমিয়ে পড়েছে, এখন উঠবে লেট করে দিয়েছে, রাত 12টার নিচে তো কোনো দিন ঘুমাবে না, আগে খুব তাড়াতাড়ি মানে 12টা, তো এই কদিন থেকে 3-4 দিন থেকে দুটোর নিচে ঘুমাচ্ছে না আর কি। তো গায়ের সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে, আমরা একটু দেখি ঘুমিয়ে নিই। একটা জিনিস তো দেখানো হয়নি, তোমার দাদা ভাই ডিউটি থেকে আসার সময় ফল এনেছে, কালকে নীল পুজো যেহেতু এগুলো খাবো, তো কী কী এনেছে দেখাই, আঙুর এনেছে আর আম এনেছে, এবছর প্রথম আম খাবো আর কি, চলো দেখাই তোমাদের সাথে, দাঁড়াও ঢালুন আমি দেখাচ্ছি। কত আঙুর এনেছে বাবা, আমি তো বলার উপায় নাই, দেখো কত আঙুর এনেছে, আজকেও 1.5 কিলো, 2 কিলো, বাপ রে বাপ, পচে না যায়। সাদা কারি প্যাকেট দেয়নি কেন, এরকম দিক কেমন একটা লাগছে দেখতে, তাই না বলো? আম 1 কিলো এনেছো, কেমন হবে কি জানি, এখানকার আম আমার খুব একটা ভালো লাগে না, কেমন আটি আটি জানো এখানকার আম, বাদাম, এই আমের নাম আবার বাদাম, কেউ শুনেছে এই আমের নাম আবার বাদাম? শুনছি যে আমের নাম আবার বাদামও আছে। তো গাইস তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে জানাও,
কিসব নাম আমের মায়ের, আমি তো জানি না, আমি ল্যাংড়া এইসব নাম জানি, আমরা ফুলি তাই না, এইসব শুনেছি। এখানে আবার নতুন নতুন নাম হাপুস তাতা ফলিরা কি সব বলছে আমি আদৌ বুঝতে পারছি না। আঙুলগুলো তুলে রেখে দেবে, নাহলে তো পচে যাবে না, হবে আমি এখনো জুস খেলাম, খেতে ইচ্ছে হচ্ছে না। পরে তাহলে ঘুম থেকে উঠে, ছেলে উঠে পড়লে আর আমাদের ঘুম গেল, তার জন্য না, তো পরে বিকেলের দিকে খাবো তখন একটু ফল। এগুলো ভালো করে রেখে দেবো, নাহলে এই যে ফ্রিজে রেখেছে তাই গায়ে গলো ভিজে যাচ্ছে, বাইরে রাখা হলো। খুব সুন্দর আঙুল, মিষ্টি আছে আঙুলগুলো, মিষ্টি খুব মিষ্টি তো। এখন সাথে তো এত মিষ্টি পাওয়া যায় না আমার, হ্যাঁ তুই মিষ্টি দেখো কতজন এরকম করে খাই না। আমি একটা বার করে রাখো নাকি খাবে তুমি, এটা ছোটটা বার করে রাখো, কালকে তখন আবার খাবো, এটা খাবো। ক্যারি গুলো ভালো নয়, ক্যারি গুলো বন্ধ হয়ে যাবে, পাওয়া যায় ক্যারি প্যাকেট দিয়েছে। তো গায়ের সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। এখন প্রায় 8টা মতন বাজতে চলল, তো আমরা একটু বেরিয়েছিলাম, তো আসতে লেট হয়ে গেল, তো চা খাচ্ছি আর মাথাটা ধরে গেছে, তো এই লেবু চা খাচ্ছি আজকে। লেবু চা হেভি লাগছে, এই লেবু চা খেলে মাথা পুরো ছেড়ে যাবে, ওষুধের মতন একদম কাজ করবে। এখন ডোরোসোনা, ডোরোসোনাকে এসে খাই দিলাম, এখন বিস্কুট খাচ্ছে, তোমাদের দাদা ভাইও চা খাচ্ছে। তো কত দূরে টিভি সাউন্ড দেয়া আছে, এবার তো কপিরাইট হয়ে যাবে না, হবে না। ওটা দেখাচ্ছে লেবু চা, মাথাটা আমার খেতে খেতে মনে যেন ছেড়ে গেল। ডরো চল, হ্যাঁ বলো, গুড ইভিনিং বলো, চল আগে চোখ মেরে দাও বাপু। চলো রাতে করব, পায়েস আছে, দিনে পায়েস আছে, তারপরে মাছও আছে, একবার অনেকটাই করেছিলাম, তো শুধু ভাত করলেই হয়ে যাবে আপাতত। তো কালকে আবার নীল পুজো আছে, তো কালকে তো আমি ভাত খাবো না, সেহেতু কালকে লুচি এইসব বানাবো, তো তোমাদের সাথে সবই শেয়ার করব। তো এখন আবার পরে দেখা হচ্ছে, চাটা খেয়ে নি। ভাত করা কমপ্লিট, তো ফ্যান ঝরাতে দিয়েছি, আর এই যে তোমাদের দাদা ভাই বিকেলে বাজার করে এনেছে, বাজারগুলো তো তোলা হয় না, ফ্রিজে রাখবো, তো কী কিনেছে দেখাই তোমাদেরকে একটু। তো কালকে নীল পুজো বলে আমি বললাম কুমড়োর তরকারি করব, আর লুচি হলে ভালো লাগবে কুমড়োর তরকারি দিয়ে খেতে, আর ছোলার ডাল বানাবো আর কি, এটাই ভেবেছি আর কি। তো তোমাদের দাদা ভাইয়ের কালকে মর্নিং ডিউটি আছে, ও বললো বাড়িতে তাহলে হাফ ডিউটি করে আসবো, কেননা আমি তো একা লুচি ভাজতে পারবো না, কেন লুচি ভাত টাত করা হয় যে গরম তেলে হয়তো ভাজবো, ডোরোসোনা চলে আসবে, তো কোথায় কি বিপদ হয়ে যাবে, তো অফিসে বলবে যদি দেয় তো ভালো, তাহলে হাফ ডিউটি করে চলে আসবে। তো এই যে আদা শেষ হয়ে গেছিলো, আদা এনেছে, কুমড়ো এনেছে, এই যে টমেটো এনেছে, আর আলু এনেছে, তো আলুগুলো আমি ঝুড়িতে রেখে দেবো এখন, আর ওইগুলো ফ্রিজে রেখে দেবো একবারে। এই যে পোলাওটা শুকিয়ে গেছে, টমেটো তো অনেক এনেছে, আলু এনেছে, একবারে নিয়ে আসে, কেননা তো সবসময় বাজার যাওয়া হয় না, তো যাওয়া হয় আলু, তারপরে এগুলো পেঁয়াজ, এগুলো বেশি করে নিয়ে আসলে ঘরে থাকলে বেশ ভালোই লাগে, অল্প করে নিয়ে আসলে মনে হয় যেন নেই কিছু, নেই কিছু নেই এরকম আর কি। তোমাদের দাদা ভাই সব কিছু বেশি বেশি করে একবারে এনে রাখে, আমার তাই ভালো লাগে না এই বারবার খুচুর খুচুর করে আনা। এই মা এখানটা কটা আলু ছিল, এই যে এরকম হয়ে গেছে, তো দেখিনি তো, তো এগুলোও তো ওপরে রেখা হয়েছে, আমি তো নিচ থেকে নিই, তো ডোডো সোনা ভেতরে ভেতরেই রাখা থাকে, তো এগুলো নিচে রাখি, কেননা তখন এগুলো মনে থাকবে না। এই যে তো আমি ভেবেছি হয়তো আলু শেষ হয়ে গেছে, তিনটি ছিল বলে আরও আনতে বললাম, তো এদিকে তো অনেকগুলোই আলু আছে, ওপরে চারটে এরকম হয়ে গেছে, এই যে এরকম গাছ বেরিয়ে গেছে একদম পুরো।
তো এখানে নিচে রেখে দিই তাহলে ভালো হবে এই যে পেঁয়াজ কতগুলো ফোঁটা আছে ওগুলো সব পরিষ্কার করতে হবে সো টমেটোগুলো রেখে দিই এখন আলু আছে অনেকগুলো আমার 3-4 কিলো এনেছে হয়তো তো চলো এগুলো ফ্রিজে রেখে দিয়ে আসি গো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রিজে কি কি আছে তো এখন আপাতত তো দেখতেই পাচ্ছ একটা আতা পেকে গেছে তো এখানে রেখে দিয়েছি দুধ আছে 1 প্যাকেট আর এই যে গোলাপ জামুন বানিয়েছিলাম রস আছে এখনো তো এই যে এখানে ডিপ ফ্রিজে মাছ রাখা আছে আর এইদিকে এখানটা আছে দেখো লেবু আছে তোমাদের দাদাভাই এনেছে আর এই যে চানাচুরের প্যাকেট এটা হচ্ছে সরষের প্যাকেট আর এখানটা একটা এই যে স্লাইস আছে আর এই যে কাজু আছে তো ছেলেটাকে সবসময় গুছিয়ে রাখতে পারি না ঠিকঠাক করে এই যে পুদিনা পাতা তো আর দেখি এটা আছে তোমার দেরিয়া আছে আলমন্ড বাদাম আর কোটে ঢালতে হবে আর কি ঢালা হয়নি এটা আছে কিশমিশ আছে তো দেখো রসনা বার্থডে সময় তখন তো ফ্রাইড রাইস বানিয়েছিলাম তো অনেক লেগেছিল একবারে বড় প্যাকেটে নিয়ে নিয়েছিল তোমাদের দাদাভাই 500 প্যাকেট 500 গ্রাম তো এগুলো আমাদের লাগে পায়েস বানাতেই থাকে তো লাগে সচরাচর তো এদিকে কাজু আছে তো আগে থেকে কাজু এনে রেখে দিয়েছে এক্সট্রা আর এখানে পানিপুরি মশলা আছে আর এখানে 2 প্যাকেট আবার সরষের প্যাকেট আছে আর এই যে এখানটায় আছে কি বলে এটাতে আচার আছে ওইটাকে কি বলে তোমার আমলার আচার আছে দেখা একটু খুল এই যে আর এই যে এখানটায় তোমাদের দাদাভাই এনেছে তরমুজ আছে এই যে তোমাদেরকে দেখালাম আম আছে ওটার ভিতরে তো ক্যারি প্যাকেটগুলো এত বাজে না দেখাই যাচ্ছে আর বলো না আমগুলো এত টক মানে একটা আমও খেতে পারলাম না আর কি হবে এগুলো কিছু বানিয়ে নিতে হবে আর এই যে আঙুর ফল আছে এটার ভিতরে আর আছে দেখো এখনো কত স্টকের ডাটা আছে আর এই যে আমার এখানটা কত কিছু আছে আর বলো না তো এর ভিতরে দেখো কত আছে এই যে এর ভিতরে দেখো এখানে রায় নারকেল পাওয়া যায় তো নারকেল তো আজকে একটু বেরিয়েছিল রিলেটিভদের বাড়ি তো ওরাই দিল নারকেল ওদের গাছ আছে তো এই যে এটা কালকে বানাবো পারলে তো এখানকার সিম দেখো তো এখানকার সিমগুলো দেখো কেমন সরু সরু লম্বা লম্বা আমি প্রথমে ভেবেছি এগুলো মটরশুঁটি তো এখানকার সিম শুনে আর আছে এই যে এঁচড় আছে এখনও আর এখনও আর একটা আছে এঁচড় কাটা তো এই যে গাজর আছে ভিন্ডি আছে তার বলো না কি অবস্থার এই ভিতরে আছে দেখায় ভালো করে এই যে আদা আছে রসুন আছে আর আছে কাঁচা লঙ্কা আছে তো ব্যাগটা রেখে দিয়েছি এর ভিতরেও টমেটো আছে এখনো গাজর আছে ভিন্ডি আছে এই যে এঁচড় আছে এখনো তো টমেটোগুলো এই সাইডে রাখি তাহলে রান্না করতে গেলে সহজেই পেয়ে যাবো আর কি তো গাজরগুলো রাখবো তো ডোডোসনার জন্য রাখতে পারছি না জানো তো ডোডোসনা এটা ধরো টানাটানে শুরু করে দেয় আর কি চলো এগুলো রাখি এখন আপাতত তো রেখে দিই কপিও আছে কপি সবজি রান্না করবো এখন চল কুমড়োটা রেখে দিই এখানটাতে এখানটায় জায়গা আছে আর আদাগুলো ওই যে একটা ব্যাগ আছে ব্যাগটার ভিতরে রেখে দেবো ছোট একটা ব্যাগ আছে তো এর বড় ব্যাগটাতেই রাখি আপাতত তোরা এই ব্যাগের ভিতরে রাখি কেন না এই ব্যাগের ভিতরে থাকলে খুব তাজা থাকে সবজিগুলো যে আদাগুলো কবে গাঁথা হয় এখন ঠিক হয়ে আছে তো অনেক দিন হয়ে গেছে অনেক দিন চলে যায় যেহেতু বেশি করে আনে তো বারবার বাজার যাবে বলে বেশি করে আনে যখনই নিয়ে আসে এই যে কত আদা এনেছে তো এক জায়গায় রেখে দেবো ব্যাগটাই আর টমেটো ওষানোর জন্য তো ফ্রিজ খোলার উপায় নেই তো আমি যা হোক করে তাড়াহুড়ো করে ফ্রিজটা খুলি আর ও ছুটতে ছুটতে চলে আসবে তো এদিকে রাখবো তোমাদেরকে তো দেখালাম কী কী আছে রাখি ফ্রিজে আর কি
তো আটাটা তো পেকেই গেছে আজকে দেখছি মনে পড়েছে তোমাদের দাদা ভাই বলছে যে আটাগুলো তো নিয়ে এসে আরেকটা আটা ছিল কোথায় রেখেছো আমি বলছি যে আটা রাখি ওই এটা রেখেছিলাম জাতটার ভিতরে তো খুবই পেকে গেছে আর কি তো আজকে ফ্রিজে রেখে দিলাম তো কালকে খাবো আর কি তো টাইম হয়ে ওঠে না সব থেকে বড় কথা তো এই যে টমেটোগুলো রেখে দিলাম এখানটায় হাতের কাছে পেয়ে যাবো তো ডরোসোনার জন্য এখানটা যে রেখেছি রাখলাম তো ডরোসোনা দেখলেই আগে টমেটোতে হাতে আগে অ্যাটাক করবে আর কি তো রেখে দিলাম যাই হোক কোনো রকমই লুকিয়ে রাখতে হবে বিনা কথা করতে এর ভিতরে রেখে দিই তো দেখালাম তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম আজকে ফ্রিজে কী কী রাখি আমি তো মিষ্টিও ছিল মিষ্টিটা শেষ হয়ে গেছে তো ডোডোসোনা খায় এই যে আর এক পিস আছে এই তো ডোডোসোনার জন্য মিষ্টি কিনে নিয়ে আসতে হবে আমি তো বানাবো এমনিতেও নারকেলের কালকে নাড়ু বানাবো ড্রাই ফ্রুট দিয়ে তো তোমাদের সাথে শেয়ার করব কেমন করে বানাবো নিউ রেসিপি আর কি তো এখানকার সবাই বানায় তো আমি শিখে এসেছি একজনের কাছ থেকে তো তোমাদের সাথে শেয়ার করব তো গাইস ডিনার করে নেব তারপরে আবার দেখা হচ্ছে চলো তো এই যে দেখো ডিনারে বসে গেছি তো আমাদের দাদা ভাই অলরেডি খেতে শুরু করে দিয়েছে আর এখন এক পিস মাছ আছে ওগুলো সব আজকেই সব খেয়ে নেবো কালকে কিন্তু একদম আসে লাগার করবো না আর কি ফুল নিরামিষ কালকে একদম তো এদিকে এখন পায়েসটাও আছে অনেকটাই আছে তো সব রাতের মধ্যে খেয়ে শেষ করে দেবো কেননা কালকে একদম রাস রাখবো না আর কি এটাও তো লাগার সব তো কালকে যা কিছু বানাবো ফ্রেশ করে সব ওভেন টোভেন ভালো করে ধুয়ে রেখে দেব তো গায়েস পরে দেখা হচ্ছে খেয়ে দিয়ে নিই তো ডোডোসোনাকে যাই হোক আজকে ঘুম পাড়ানো হয়েছে জানি না উঠে পড়বে কি না তো আমরা তাড়াহুড়ো করছি একটু খেয়ে নেবো তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করছি তো প্রচুর ঘুমের জের আছে আর মানে আমার চোখ মুখ দেখেই তোমরা হয়তো বুঝতে পারছো আর কি তো দেখা যাক কি হয় তবে ওর কোনো তো ভরসা নেই গ্যারেন্টি নেই আর কি চলো গাইস সঙ্গে থাকো পরে দেখা হচ্ছে ডিনার করা কমপ্লিট তো বাসন কোসন সব মেজে রেখে দিয়েছি একদম গ্যাস থেকে থেকে এমনিতেই মুছে নিই আজকে ভালো করে মুছে নিয়েছি ডোরোসোনার জল গরম ছিল না তাই জল গরম করে নিলাম ডোরোসোনাকে খাইয়ে দিলাম ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া দিও আর নতুন কোনো চ্যানেলে বন্ধু এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো ততক্ষণে সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট